মোহাম্মদ লাবিদোর বলেছেন একজন জেনারেল লাইনের স্টুডেন্ট হিসাবে কিভাবে নিজেকে ইসলামের শিক্ষার্থী হিসাবে গড়ে তুলতে পারি জেনারেল লাইনের শিক্ষার যে পদ্ধতিটা আজকে অনেক মুসলিম দেশে আছে সেখানে আসলে ইসলাম শেখার সুযোগটা খুবই খুবই সীমিত বরং অনেক দেশে সেটা নেও আর আমাদের দেশেও সেটা এখন খুবই সীমিত হয়ে গেছে জেনারেল লাইনের স্টুডেন্ট হিসাবে আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের ইসলামের বেসিক নলেজটা থাকাটা ফরস এটা কিন্তু কোনো অপশনাল না আপনি যদি মাদ্রাসার ছাত্র হন তাহলে জেনারেল লাইনের শিক্ষা আপনার জন্য অপশনাল কিন্তু আপনি যদি জেনারেল লাইনের শিক্ষার্থী হন তাহলে আপনার জন্য ইসলামের বেসিক নলেজ কোরআনের নলেজ কোরআন সঠিকভাবে পড়তে পারাটা এটা ফরস এটা কিন্তু অপশনাল না জেনারেল লাইনে যারা পড়ছেন তাদের প্রত্যেককে সেটা জানতে হবে তাহলে এখন কিভাবে ইসলামের বেসিক নলেজগুলো আপনারা অর্জন করবেন সে প্ল্যান আপনাদেরকে করতে হবে আপনি ইনফরমাল এডুকেশনের মাধ্যমে সেটা করতে পারেন আপনি অনলাইন এডুকেশনের মাধ্যমে করতে পারেন যেমন আমরা তাইবা একাডেমির পক্ষ থেকে আপনাদের জন্য সে সুযোগটা নিয়ে এসেছি এখানে তালিমুল কোরআন আছে যাতে কোরআন সুন্দরভাবে পড়তে পারেন এখানে অ্যারাবিকের উপর কোর্স শুরু হতে যাচ্ছে এবং এখানের একটা ইউনিক জিনিস হচ্ছে এখানে একটা ছোট্ট ডিপ্লোমা কোর্স অফার করা হয়েছে বেসিক ইসলামিক নলেজ নিয়ে অতএব আপনারা যদি সেই বিষয়গুলো জানার চেষ্টা করেন সেখানে অ্যানরোল করেন তাহলে এটা একটা প্ল্যাটফর্ম হতে পারে এছাড়া আরও অনেক প্ল্যাটফর্ম আছে তবে মনে রাখবেন আপনাকে এমন প্ল্যাটফর্মই নিতে হবে যারা অথেন্টিক জ্ঞান শেয়ার করেন যারা অথেন্টিক জ্ঞান শেয়ার করেন তা না হলে তো আপনি ইসলাম শিখলেন যদি ভুলভাবে শেখেন যেমন কোনো শিয়া ওয়েবসাইট থেকে শিখলেন কিংবা এমন ওয়েবসাইট থেকে যেখানে আকিদাগত বিভ্রান্তি প্রচুর তাহলে কিন্তু আমাদের অনেক মুশকিল হয়ে যাবে তো ইসলামের বেসিক জিনিসটা তাহলে কি ইসলামের বেসিক জিনিসটা হচ্ছে একজন মুসলিম হিসাবে আমাদের মানে আকিদার যে আরকানুল ইসলাম যেগুলো আছে ছয়টা সেগুলো সম্পর্কিত পরিপূর্ণ জরুরি জ্ঞানটা থাকা এবং ইসলামের যে পাঁচটা রোকন আছে বিশেষ করে শাহাদার পরে সালাত সৌম হজ জাকাত এগুলো কিভাবে সম্পাদন করতে হবে বিশেষ করে আমাদের উপরে ফরজ হওয়ার পরে সালাদ ফরজ হলে সেরা তো কন্টিনিউসলি সারা জীবন পড়তে হবে সিয়ামটাও প্রতিবছর বছর মাস রাখতে হবে জাকাত সম্পদশালী হলে তার উপরে বর্তাবে এবং হজ জীবনে একবার ফরজ হলে তাকে সেটা আদায় করতে হবে তাহলে সেগুলো আদায়ের সঠিক পদ্ধতিটা কি মাসলাম মাসায় সব জানতে হবে এছাড়াও হালাল হারামের বিষয়গুলো জানাটা খুবই জরুরি কোন চাকরি করা যাবে কোন চাকরি করা যাবে না কোন ইনকাম করা যাবে কোন ইনকাম করা যাবে না কোথায় খরচ করা যাবে কোথায় খরচ করা যাবে না কোন জিনিস খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না এই মৌলিক জ্ঞানগুলো আমাদের খুবই জরুরি কোন কাজগুলো করব কোন এন্টারটেনমেন্ট কোন আনন্দ উল্লাস করা যাবে কোনটা করা যাবে না কোন জিনিস দেখা যাবে কোনটা দেখা যাবে না এগুলো খুব জরুরি সেটা জানাটা আমাদেরকে ইনফরমালি ব্যবস্থা করতে হবে আমরা মসজিদের হালাকা অংশগ্রহণ করতে পারি আমরা সিজনাল যে তিন মাসের যে শেরিয়া কোর্সগুলো হয় সেগুলো আমরা নিতে পারি আমরা ইসলামিক কোর্সগুলো নিতে পারি অনলাইনের কোর্সগুলো নিতে পারি ইত্যাদি এবং আমরা শাহিকদের সাথেও জ্ঞান পাওয়ার জন্য তাদের সাথে মোলাজামাত করতে পারি